Welcome to my channel সুব্রত শিবাঙ্গী লাইফস্টাইল। যদি কেউ আমার পরিবারে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচে থাকা বেল বাটনটি প্রেস করে নোটিফিকেশান অল করে নিও, যাতে আমি ভিডিও পোস্ট করি আর তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়, তোমরা এসে ভিডিওটা দেখে নিতে পারো। তো আজকে টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই ধরেই ফেলেছো কিসের ওপর ভিডিও করতে চলেছি। হ্যাঁ, ঠিকই ধরেছো, কালবাটের লাল ঝোল। তো কালবাটটা কি অনেকে হয়তো জানো, অনেকে আবার হয়তো জানো না। তো দেশি মুরগি, পোলট্রি মুরগি আমরা যেমন খাই, কালবাটটাও হচ্ছে এক ধরনের মুরগি। তো তারই মাংস রান্না করব আজকে আমি। এই মাংসটা পুরো খাসির মাংসের মতো হয়। তো চলো রেসিপিতে যাওয়া যাক। তো এখানে দেখো, নুন হলুদ দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। অন্যদিকে মশলা করবার জন্য টমেটো, পেঁয়াজ, আদা, রসুন নিয়ে নিয়েছি। তো টমেটোটাকে আমি একসঙ্গে পেস্ট করব না বলে টমেটোটাকে কাটিনি। তো দেখো, আমি টমেটোটাকে সরিয়ে নিলাম আর পেঁয়াজ আদা রসুনটা মিক্সারে বেটে নিচ্ছি। তো তোমরা চাইলে শিল নাড়াতেও বাটতে পারো। তো এখানে দেখো, পেস্টটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার ওই টমেটোটাকে চারছেঁড়া করে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। আর এই মাংসটা একটু বেশি ঝাল ঝাল হয় আর আমরাও একটু বেশি ঝাল খাই, সেই কারণে এখানে ঝালের পরিমাণটাও বেশি দিয়েছি। তোমরা যদি কম ঝাল খাও তো তোমরা সেই বুঝে লঙ্কাটা দিতে পারো। তো এরও একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখো, পেস্টটা রেডি হয়ে গেছে। অন্যদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। আর ফোড়ন হিসাবে দেব হচ্ছে জিরে, শুকনো লঙ্কা, দারচিনি আর এলাচ। দারচিনি আর এলাচটাকে একটু থেতো করে নিয়েছি। এবার সব কটাকে একসঙ্গে নিয়ে তেলের মধ্যে ফোড়ন দিলাম। একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। তো এবার একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে নিলাম। এদিকে আমি একটা বড় পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এই পেঁয়াজটা এবার তেলের মধ্যে ছেড়ে দিলাম। পেঁয়াজটা খুব বেশি লাল করব না, কারণ আরও মশলা দিয়ে ভাজা ভাজা করতে হবে। তো এখানে দেখো, আদা রসুন আর পেঁয়াজের পেস্টটা আমি যে রেডি করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। এবার একটু ভাজা ভাজা করে নেব। তো দেখো, অলরেডি তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে যে টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার যে পেস্টটা ছিল সেই পেস্টটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নেব। আর অন্যদিকে আমি প্রেসারে মাংসটাকে সেদ্ধ করে নিয়েছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নেবার পর দেখতেই পাচ্ছ এর থেকে তেল বেরোচ্ছে। তো এর মধ্যে বেশ কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, তো সেগুলো দেখে নেওয়া যাক। তো এখানে দেখো, পরিমাণ মতো নুন নিলাম, ধনে আর জিরে একসঙ্গে গুঁড়ো, তো সেইটা এক চামচ নিয়ে নিলাম। এক চামচ লঙ্কার গুঁড়ো, যেহেতু শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়েছি, আর এক চামচ হলুদ গুঁড়ো। এবার সব কটা মশলাকে খুব ভালোভাবে মিক্সড করে নিয়ে জল দিয়ে একটা গোলা বানিয়ে নেব। এতে কি হয় বলো তো, মানে রান্নাটা যেটা করবে তার টেস্টটা দ্বিগুণ হয়, মশলাটা খুব ভালোভাবে মিশে যায় আর মাংসটার সাথেও খুব ভালোভাবে মিশে যাবে। তো এখানে দেখো, আমার গোলা হয়ে গেছে একবারে। তো এবার এইটা আমি যে মশলা কষাটা হচ্ছে তার মধ্যে দিয়ে দেবো। এবার সব মশলাগুলোকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর মিক্সারে যে আমরা মশলাগুলো বেটেছিলাম তাতে দেখো একটু একটু লেগে রয়েছে, তো সেইটা জল দিয়ে নাড়িয়ে সেই জলটাও আমরা মশলার মধ্যে দিয়ে কষিয়ে নেব।
তো এখানে দেখো আমি প্রেশার কুকার থেকে মাংসটাকে একটা বাটিতে ঢেলে নিয়েছি। তো এবার এই মশলার মধ্যে মাংসগুলো এক এক করে ঢেলে দেব। তো স্টু সমেত মাংসটা আমি মশলার মধ্যে ঢেলে দিলাম। এবার খুব ভালোভাবে মশলা ও মাংসগুলোকে মিশিয়ে নেব। মাংসটাকে বেশ কিছুক্ষণ হতে দেব, যতক্ষণ না মাংস থেকে তেল বেরোচ্ছে ততক্ষণ রান্নাটা করে যেতে হবে। কিন্তু এই পদ্ধতিটা সম্পূর্ণ লো ফ্লেমে করতে হবে। লো ফ্লেমে করলে মাংসতে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকবে আর খেতেও টেস্টি হবে। তো দেখতেই পাচ্ছ অলরেডি আমার মাংস থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছে। তো এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে নেব। তার আগে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এই দেখো এই পর্যায়ে মাংসটা মোটামুটি হয়ে এসছে। তো এবার আমি এক এক করে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে মাংসর সাথে মিশিয়ে নেব। মশলাগুলো যাতে আলুর মধ্যেও ঢোকে সেই কারণে আমি ভালোভাবে নাড়াচড়া করে নিচ্ছি। তো এবার বেশ কিছুক্ষণ হতে দেব। তো দেখতেই পাচ্ছ মাংসটা কষা কষা হয়ে এসছে আর অলরেডি তেলও বেরোচ্ছে। তো আমি অন্যদিকে জল গরম করে নেব। ঠান্ডা জলও তোমরা দিতে পারো, কিন্তু আমার বেটার মনে হয় গরম জল করে যদি তরকারিতে দাও তাহলে তরকারির টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। তো সেই কারণে আমি গরম জল করে নিয়ে তরকারিতে দিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কষানো হয়ে গেছে আমার, এবার গরম জলও হয়ে গেছে। সেই গরম জলটা মাংসের মধ্যে ঢেলে দিলাম। যতটা পরিমাণ জল লাগবে ততটাই আমি দেব। আর এই মাংস না একটু ঝোলঝোলই ভালো লাগে। তো খাসির মাংসের যা দাম তোমরা এই মাংস বাড়িতে এনে ট্রাই করতে পারো। তো আমি গ্যারেন্টি দিতে পারি খাসির মাংসকেও হার মানাবে এই মাংস। তো বেশ কিছুক্ষণ ফুটতে দেবো, তারপর গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে কালবাটের লাল ঝোল। খাসির মাংসকেও হার মানাতে পারে এই মাংস। তো যারা এখনও খাওনি তারা প্লিজ একবার হলেও ট্রাই করো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও আর নিচে থাকা বেল বাটনটি প্রেস করে নিও। আর একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যেও না। তো পরে অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।